কৃত্রীবাসী রামায়ণ লঙ্কা কাণ্ড রাবণের মঙ্গলার্থ বৃহস্পতির চণ্ডী পাঠ হনুমান চণ্ডী অশুদ্ধ করণ সংগ্রাম করিতে হরি চলিলা ধনুক ধরি তাহা দেখি যত দেবগণ ইন্দ্রেরে কহিয়া সবে পবনেরে কহিতবে পাঠাইলা রামের সদন বিশেষ কহিলা দণ্ডী অশুদ্ধ করিতে চণ্ডী পরামর্শ দিল রঘুবরে শুনিয়া দৈব বচন বিভীষণে রামকণ পাঠাইতে পবন কুমারে শ্রীরামে রাগবা পায় বীর হনুমান যায় উত্তরে নিমিশে বাট যথা বৃহস্পতি আছে উপনীত তার কাছে এমনে করে চণ্ডীপাঠ মুখিকার রূপ ধরে চাটিলেন দি অক্ষরে দেখিতে না পান বৃহস্পতি উপহাস ছিল তাই পরিল অবহেলায় হনুমান সচিন্তিত অতি ছাড়ি মুখী কলেবরে আপন বিক্রম ধরে দেখি গুরু পাইলেন ভয় রঙ্গে ভঙ্গ দেয় পার্ক চোখে নাহি দেখে বাট হনুমান পুঁথি কারিলয় প্রথম মাহাত্মস্তোক মুছে ফেলে তিন শ্লোক চণ্ডী হইল অশুদ্ধ তখন রাবণে নিরাশ করি রণ ছাড়ি মহেশ্বরী কৈলাসেতে করিলা গমন স্তব করি দশানন কান্দে কত শোকমন ফিরে না চাহিলা মহেশ্বরী হ্যাথারাম এল রণে এন্দ্ররথ আরোহণে বিজয় ধনু ধরি